পয়গম্বর মুসা আল্লাহর পয়গম্বর ডাক পড়েছে মুসা এদিকে আসো, আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর ডাক পাইয়াং সেই দিকে গেলেন, যেখানে গেলেন ওই জায়গাটাকে আল্লাহ বলে মুসারে এই জায়গাটা একটা মুকাদ্দাস, এই জায়গাটা একটা পবিত্র, এই জায়গাটা আজিমুশান, এই জায়গাটা বড় দামি, ফাখলানা আলাইক তোমার পায়ের জুতা দুইটা খুলে দাও। ওই দামি জায়গাটা কোথায়? ওই দামি জায়গাটার ব্যাপারে সমস্ত ইমাম, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস একমত হয়ে বর্ণনা করছেন আমার ভাইরা, ওই দামি জায়গাটা হলো কোহেতুর। লম্বা আমার এদিকে যাওয়া বিষয় না, পর্বত ধ্বংস, পর্বত চূর্ণ বিচূর্ণ হতে পারে কিনা। আল্লাহ ডাকছে মুসা নবী যায়, বারবার যায়, বারবার যায়, বারবার যায়, কারণ আমার মনিবের সঙ্গে যদি কারো প্রেম হয়ে যায় ওই প্রেম আর সে ভুলতে পারে না, ওই প্রেম আর সে ছাড়তে পারে না, এক নজর না দেখলেই সে পাগল হয়ে যায়। আমাদের পোলাপানে গান গায়, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্দার হয়, আছে কি না বান্দারে, কারে জানি এক নজর না দেখলে দুনিয়া আন্দার হয়ে যায়। আমার মাবুদ মাওলাকে একবার যদি কোনো বান্দা চিনে ফেলে, আমার আল্লাহর সঙ্গে যদি একবার কারো সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহর সঙ্গে যদি একবার কারো মারেফত হয়ে যায়, আছে কি না শরীয়ত তরিকত হাকিকত মারেফত, শরীয়ত দিয়ে তোমাকে শুরু করতে হবে, যাত্রা স্টার্ট দিতে হবে, শরীয়ত দিয়ে তুমি যেই লাইনে চলবা সেটা বাবা তরিকত, তরিকত দিয়ে তুমি যেই অবস্থাটায় পৌঁছে যাবা, তুমি একটা দ্রুত গতি সম্পন্ন একটা যানবাহনের মধ্যে আসো সেটা বাবা হাকিকত, সেটাই আসল বেদ। হাকিকতের মধ্যে তুমি যেইখানে গিয়া দেখবা যা কিছু দেখবা, তুমি কিন্তু আর বাবা সাচারে থাকতাছো না, তুমি কিন্তু আর গুদপুর গ্রামে থাকতাছো না, আমি একটু আগে ছিলাম আমার মুন্সিগঞ্জে মসজিদে, কিন্তু আমি এখন কিন্তু যেহেতু ওই যে গতির মধ্যে চলে গেছি, তরিকতের উপরে চলছি, হাকিকতের মধ্যে ছিলাম বলে আমি এখন কি দেখতেছি, কতগুলো মানুষ আমার দিকে চাতকের মতো তাকিয়ে আছে, ঠিক কি না? এই যে তুমি দৃশ্যটা দেখবা, শরীয়ত তরিকত হাকিকত মিলাইয়া বাবা মারেফতে পৌঁছে যাবা, যাকে মারেফতে পেয়ে যাবা তিনি আর কেউ নয়, তিনি তোমার আল্লাহ। একবার যদি কোনো মানুষের সঙ্গে মাওলার সম্পর্ক হয়ে যায়, মাওলার কানেক্টিভিটি হয়ে যায়, আমার আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়ে যায়, ওই মানুষটা আর আমার আল্লাহর থেকে জুদা হতে পারে? জোরে বলেন না। পারে না, পারে না, পয়গম্বর মুসাও পারে নাই। পয়গম্বর মুসা প্রতিদিন হাজারবার কথা বলে, হাজারবার কথা বইলা বের হয়ে যায়। আল্লাহ বলে, রে মুসা কথা বলার জন্য তো তোরে পাঠাই নাই, তোরে তো আরও কিছু কামের জন্য পাঠাইছি। ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। মুসারে তোর কাম তো শুধু আমার সঙ্গে কথা বলো না, আমার সঙ্গে আড্ডা দেওয়া না, গল্প বলা না, মুসারে যা দাওয়াত দে লোকদের ইবাদতের কথা বল, কারণ মুসারে তুই আমি আল্লাহরে চিনছো, আমার সব বান্দারা তো এমনভাবে আমারে চেনে না, ঠিক কি না? মুসারে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আমাদের বানাইছে কেন, কি করার জন্য? জোরে বল, আরো জোরে, আল্লাহ কেন বানাইছে? ইবাদত করার জন্য, কেন বলো? আরে বাবা দেখ লোক কেমন, ওয়াদা করতে রাজি না, কইতে রাজি না, কারণ চিন্তা করছে কইলে আবার কোন বিপদে পড়ে যাবে। আপনি বোঝেন না, আল্লাহ আমাদের বানাইছে এবাদাত করার জন্য। এবার সবাই বলেন, আল্লাহ আমগরে কিল লেগে বানাইছে? বিয়া করার জন্য, খাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য, দুষ্টুমি করার জন্য, যাত্রা পার্টি করার জন্য,
ওই যে বিয়ার অনুষ্ঠানে গিয়া একটা স্টেজ সাজাইয়া চিঙ্কাচিপার জন্য না, আল্লাহ বানাইছে কি লেগা ইবাদতের জন্য। মুসা রে কিন্তু আমার বান্দা এ ব্যাপারে বেখবর, তোমার তো দায়িত্ব হলো আমার বান্দার কাছে যাইবা, বান্দার তারটা ফিউজ হয়ে গেছে আমার সঙ্গে, বান্দার তারের কানেকটিভিটিটা কেটে গেছে, বান্দা মুসা রে যাইয়া লাগাইয়া দাও, তুমি তো ইলেকট্রিশিয়ান, তুমি যদি আমার এখানে পয়রা থাকো তাইলে বান্দার কি হবে। তবুও মুসা মানে না, আল্লাহর দমক খাইয়া আইয়া কতক্ষণ তবলিগের কাজ করে, আবার রাত পোহাইলে ভালো লাগে না তোমায় না দেখিলে পরানামার বাঁচে না রে, দেখা দাও মোরে দেখা দাও। মুসার দশা হয়েছে আল্লাহর কাছে যাইয়া হাজির, ওরে মনময় যাচ্ছে ও মাওলা তোমার প্রেমে, আহার নিদ্রালয়ে না মনেতে ঠিক কি না গো, আরে মনময় যাচ্ছে মুর্শিদের প্রেমে, আহার নিদ্রালয়ে না মনেতে, আবার দিবানিসি কাদিয়ামি দিবানিসি জলে আগুনা মারন্তরে, দেখা দাও দেখা দাও মোরে দেখা দাও। আল্লাহ ভালো লাগে না কথা আর কতদিন শুনব, এবার দেখা দাও দেখা দাও দেখা দাও গো আল্লাহ দেখা দাও, প্রতিদিন আপনার মাওলা দেখা দাও। আমার আল্লাহ বললাম তরানি পাগলা রে আমার দেখতে পারবি না, আমি আল্লাহ চরম চক্ষু কারো সামনে যাওয়ার মতো চরম চক্ষু কাউরে দেই নাই, দেখতে পারবি না রে পাগলা। তবুও মুসা মানে না, আমি দেখতে চাই, লম্বা ঘটনা, অবশেষে আমার আল্লাহ 70,000 পর্দার কয়টা পর্দা জাগাইছিল, একটা পর্দা কয়টা, একটা পর্দা জাগাইছে আল্লাহর নূরের তাজাল্লিতে, গোটা তুর পর্বতটা জৈলা ভস্ম হইয়া গেছে। আজকে প্রমাণ স্বরূপ আমার রসুল কয় আমার আল্লাহর কুদরত জানার জন্য রে পাগলা, যেই পর্বত সুরমা হইছে ওই সুরমারে দানিতে ঢুকাইয়া মিহি কইরা চোখে লাগাইয়া দে, চোখে কোনো দিন অসুখ হবে না। তুর পর্বতরে প্রশ্ন করি আমি, ও তুর পর্বত আল্লাহর দেখা, আল্লাহর নূর যখন আল্লাহর নূরের তাজাল্লি যখন তোমার শরীরে পড়ছে, তুমি না পাগল হইয়া আমার আল্লাহর নূর মোবারক দেখবা কেন, তুমি নিজে কিভাবে একদম ছাই বানাইয়া দিলা। ও তুর পর্বত তোমার কাছে জানতে চাই, আমাদের দেশে যে আগুন আছে এই আগুন সব কিছু জ্বালাইয়া দেয় পোড়াইয়া দেয় ঠিক কিনা, গত পরশু দিন আমাদের ঢাকার বেইলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগাইয়া পুরা ভবনটারে জ্বালাইয়া দিছে, 46 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও তুর পর্বত আগুন যদিও আমাদের জন্য উপকারী, কিন্তু আগুন কোনোদিন আমরা পছন্দ করি, কারণ আগুন রে আমরা জানি ওটা জাহান্নামের,
যদিও আগুন আমাদের দরকার তাই ব্যবহার করি, কিন্তু আগুন কোনোদিন আমরা পছন্দ করি না, কারণ আগুনের অস্তিত্ব হইল জাহান্নাম, ঠিক কিনা? আগুন রে আমরা পছন্দ করি না। ও তুর পর্বত তুমি যে পুইরা গেলা, আমার আল্লাহর নূরের মধ্যে কি আগুন ছিল যে কারণে পুইরা গেছো? আগুনও যেমনে পোড়ায়, আল্লাহর নূরও কি তোমারে তেমন ভাবে পোড়াইছে? তুর পর্বত কয় তাওবা আস্তাগফিরুল্লাহ, ও আসাদুল্লাহ সাইফি এমন কথা বইল না, আসলে তো হাকিকত তোমরা বোঝো না, তোমরা মনে করছো আল্লাহর নূর এটা আগুনের মতো পোড়াইয়া দেয় জ্বালাইয়া দেয়। না রে না, না রে না, ভালো করে বোঝো বাবা, বা প্রেমের কথা আসছে। এ বাবা কেন তোর পর্বত জ্বলা যাইবে, আগুন জ্বালাইয়া দেয়, আগুনের জ্বলা জ্বলি কখনো কোনো মানুষ কোনো সভ্যতা পছন্দ করে না। আগুনের ব্যাপারে বিখ্যাত বুদ্ধিজীবীরা বলছে আগুন হচ্ছে রাজনৈতিক অঙ্গনের সবচাইতে বড় হাতিয়ার, নিকৃষ্ট হাতিয়ার, রাজনৈতিক বিজয়ের জন্য সবচাইতে বেশি ব্যবহার করে আগুন। আগুনে পোড়াইলে রাজনৈতিক ফায়দা হয়, আগুনে পোড়াইয়া বাস রাজনৈতিক ফায়দা নেয়, আগুনে ট্রেন পোড়াইয়া রাজনৈতিক ফায়দা নেয়, আগুনের ককটেল বোম ইয়ার মধ্যে মিছিলের মধ্যে মাইরা রাজনৈতিক ফায়দা নেয়, পুলিশের গায়ে মাইরা রাজনৈতিক ফায়দা নেয়, পুলিশের যেই ইয়া ছোট্ট রুমগুলো থাকে কন্ট্রোল রুমের মধ্যে ককটেল বিস্ফোরণ কইরা রাজনৈতিক ফায়দা নেয়। নিকৃষ্ট ইহুদি ইজরায়েলেরা আমার গাজার তিনি মুসলমানদের কলজার উপরে মাইরা, ওরা রাজনৈতিক ফায়দা নাই, ঠিক কিনা? তাহলে আগুন কোনোদিন ভালা? আরো জোরে কন্যা, আগুন ভালা না। আগুন চুলার মধ্যে আছে ভালো, কিন্তু চুলার থেকে বাইরাইয়া গেলে সর্বনাশ, ঠিক কিনা? আগুন মেসলাইটটা পকেটে আছে বালা, কিন্তু মেসলাইটটা টুটুস করে এইখানে মাঝে মধ্যে জলে জলে কিনা? এইখানে যদি জলে আর কতক্ষণ যদি আগুন থাকে, তাইলে ওই প্যাকেটের মধ্যেই লেখা এই কামটা কিন্তু মরণ ঘটা, ঠিক কিনা? এরপরও আমাদের যুবকেরা ১৬ টাকা বানাইছে সিগারেটের দাম, এরপরও কিনা মুখে দিয়া টানে কি টানে না? এত দাম বাড়াইছে আগুনের, তারপরও হেরা পড়তে চায় পড়তে চায়। আমার আল্লাহ কয় কপাল পোড়া রে, আমি তোরে আগুন থেকে বাঁচাইতে চাই, আর তুই যদি আগুনের মধ্যে ডুব দিতে চাও তাইলে যা ডে কুলজা গুর্দা ফুসা সব পুইরা, কষ্টে কষ্টে হক্কর 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 কে চাচা মেয়া, ঘটনা ঘটে কি না? মুসলমান বৃদ্ধ হইলে মুসলমানের মনে হয় যেন ফেরেশতা মেয়া। আপনি একজন বাবা, আপনার বয়স কত? ৫৬-৫৭ বাদান তো আছেন, এর চাইতে আপনি ৬০-৭০ বছরের একজন মুসলমানকে দেখবেন যারা এইগুলো করে না, বিড়ি সিগারেট জীবনে খায় না, এবং জর্দা পান স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু জর্দা পান যতটা উপকারী জর্দা ততটা ক্ষতিকর। এইগুলো যারা নাই, এইরকম বৃদ্ধ মানুষকে দেখবেন যে দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়, ঠিক কিনা? আর বিড়িখাক করে দেখবেন যে ঘটনাটা কি, ওইটার দিকে চাইলে শয়তানও ভয় পায়, ঠিক কিনা? কোন চাপা ভাঙ্গা, এক চাপার লগে আর এক চাপা এইরকম এইরকম পেঁচ দিয়ে রাখছে বাবা, আগুন দিয়ে নিজের চাপারে পুইরা জলসাইয়া দিছে, এরপরও হুটকি বানাই হেলাইছে মিয়া, এরপরও বিড়ি ছাড়ে না। বুড়ায় যাইয়া দোকানদারে ৫ টাকার একটা আকিশ বিড়ি, এগুলো মারাত্মক খারাপ বাবা, এটা করবেন, এটা করবেন যারা, যে সমস্ত যুবক যুবকরা তোমরা এই সিগারেটের নেশায় পড়ছো বাবা, তোমাদেরকে বলি এগুলো একদম ছেড়ে দাও, একদম জঘন্য নিকৃষ্ট, এগুলো কোনো ভালো মানুষ খায় না।
এগুলো খাওয়ানি তো না, এগুলো কি যে করে, এগুলো খায় না পান করে, সেটা নিয়েই তুমি মামলা করানো লাগবে হাইকোর্টে, ঠিক কি না? শরীরে কোনো কিছু লাগে, জিব্বায় লাগলে হেঁটে হইলো খাওন, আর কল 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 ইয়া চললে গেলে হইলো পান করা, এ দুমা দিয়ে উড়িয়ে উড়িয়ে যায়। আসুন আমার ভাইরা, আগুনকে আমরা না বলি, আগুন সন্ত্রাস করব না, নিজের মুখে আগুন জ্বালাবো না, আগুন দিয়ে কোনো মানুষকে ক্ষতি করব না, আগুন দিয়ে রাজনীতি করব না, আগুনের ককটেল বিস্ফোরণ করব না, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাসের ট্রেনের টাকা আগুন দিয়ে আমার দেশের সাধারণ নিরীহ মানুষকে জ্বালিয়ে ভস্ম করে আমি যদি রাজনৈতিক গদিতে যেতেও পারি, থাকতে পারি, তবু আমার এই গদি কোনোদিন আমার শান্তি দেবে না, জাহান্নামের কারখানা হয়ে যাবে, ঠিক কিনা? আগুন নিয়ে সবচেয়ে বেশি সন্ত্রাস চলছে আমার দেশের মধ্যে। আজকে 15টা বছর হচ্ছে, একই কৌশল, একই সূত্র, একই খেলা, আগুন খেলা। নির্বাচন আইসে, এখানে বাস পড়ে, ওখানে ট্রেন পড়ে, ওখানে মানুষ পড়ে, এ কোন দেশের মধ্যে আছি তো? এদেশটার মানুষদের, এদেশের যারা নেতা আছেন, আপনাদের সুমতি আল্লাহ দান করুন। আমি কারো পক্ষে বলেছি, কারো কি বিপক্ষে বলেছি? খবরদার, আমার আবার পেঁচাই দিস না রে বাবা, আমার অনেকগুলো মাহফিল আছে, ওরা কানব। কথা বললেই তো আমাকে এই হাতের মধ্যে কি পড়ে। কোরআনের পথে গান গাই বলে আমি মৌলবাদী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, জেহাদের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, সত্যের পথে ডাকি বলে আমাকে বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিপ্লবী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলো? আমি বিদ্রোহী হতেই পারি, সত্য কথা বললে আমি বিদ্রোহী হতে পারি, জেহাদের কথা বললে আমি বিপ্লবী হতেই পারি, কোরআনের কথা বললে আমি মৌলবাদী, কোরআন তো আমার মূল, কোরআন তো আমার আসল, ঠিক কিনা? আমি মৌলবাদী হতেই পারি, আমি হতে রাজি, কোন যুক্তিতে আমাকে জঙ্গি বলবা বাবা? কথা বললেই যে আমাকে জঙ্গি বলে দাও, কি কারণ? প্রশ্ন করছেন কখনো?